হ্যালো ফ্রেন্ডস, আমি সোনিয়া। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভরুয়া মির্চ পকোড়া বা ভরুয়া মির্চ বড়া। এই ভরুয়া মির্চকে কিন্তু রাজস্থানি মির্চও বলা হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো এই ভরুয়া মির্চ পকোড়া। এই ভরুয়া মির্চ পকোড়া বানানোর জন্য আমি প্রথমে বেসনের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনের মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো এবং বেকিং সোডা। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটাকে শুকনো অবস্থায় মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব, যেটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সেই সঙ্গে আমি এখন তৈরি করে নেব ভরুয়া মির্চের ভিতরে যে স্টাফিং দেব সেটা। পুরের জন্য আমি সিদ্ধ আলুকে হালকা চটকে নিয়েছি। পুর রেডি করার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরে এবং ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, নুন, আমচুর পাউডার এবং লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব ম্যাশড আলুটা। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি ভালোভাবে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। আলুটা 1-2 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই পুরটা রেডি হয়ে যাবে। এখন আমি লঙ্কার ভিতরে পুর ভরার জন্য লঙ্কাগুলোকে এভাবে চিরে নেব। এর মাঝে যে বীজগুলো আছে এগুলো আপনারা চাইলে বের করে নিতে পারেন, কিন্তু এগুলো অতটা বেশি ঝাল হয় না, তাই আমি বের করছি না, রেখেই দিচ্ছি। এখন আমি লঙ্কার ভিতরে পুর ভরে নেব। এইভাবে খুব ভালোভাবে লঙ্কার ভিতরে পুরকে ভরে নিতে হবে। আমি বাকি লঙ্কাগুলোতেও একইভাবে পুর ভরে নিচ্ছি। সমস্ত লঙ্কার ভিতরে আমার পুর ভরা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য একদম রেডি। লঙ্কাগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে তেলের মধ্যে লঙ্কাগুলো ছেড়ে দেব। এবং দুপাশকে খুব ভালোভাবে ভেজে নেব। 1 পিট ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য পাশটাকে উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবং তুলে নিয়ে আমি বাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল ভীষণই ক্রিস্পি এবং টেস্টি ভরুয়া মির্চ পকোড়া। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।